এই প্রথম কাটোয়া আজমগঞ্জ রুট দিয়ে চললো হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস আজিমগঞ্জ জংশনে এসে পৌঁছল। আজিমগঞ্জ জংশনে ঢুকছে বন্দে ভারত এক্সপ্রেস। চলুন বন্ধুগণ, বিস্তারিত আজকে এই ভিডিওতে সবকিছুই আপনাদের সঙ্গে জানাবো। বন্ধুগণ, এই হচ্ছে সেই আজিমগঞ্জ জংশন। হাওড়া জংশন থেকে আপে নিউ জলপাইগুড়ি যাওয়ার যে বন্দে ভারত এক্সপ্রেস, কিছুক্ষণের মধ্যেই আজিমগঞ্জ জংশনে এসে পৌঁছাবে। মাইকে অ্যালাউন্স হয়ে গেল যে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস আজিমগঞ্জ জংশনে আসছে। ডাইভার্টেড ট্রেন একমাত্র মুর্শিদাবাদের আজিমগঞ্জ জংশনে স্টপে। বন্ধুগণ, রামপুরহাট মুরারই থার্ড লাইনের জন্য রামপুরহাট থেকে চাতরা থার্ড লাইন চালু হবে, তার জন্য চলছে কাজ। আর তার জন্যই কিন্তু ভালো ভালো ট্রেনগুলো ডাইভার্টেড কাটোয়া আজিমগঞ্জ রোড দিয়ে। তার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস আছে আজ 1 সেপ্টেম্বর এই রুটে। গত রাতে কিন্তু ডাউন গেছে এই রুট দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস। দ্বিতীয়বারের মতো কিন্তু 1 সেপ্টেম্বর সকাল 8:50 আজিমগঞ্জ জংশনে এসে পৌঁছাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। এবার আমি হতে আসছি আজিমগঞ্জ জংশন। আজিমগঞ্জ জংশনে ইতিমধ্যে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস আপ কিন্তু চলে আসছে। বন্ধুগণ, ইতিমধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করবো ডাইভার্টেড গাড়ি। তো বন্ধুগণ, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আজিমগঞ্জ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে ওই যে বন্দে ভারত এক্সপ্রেস, দেখাই যাচ্ছে। বন্ধুগণ, চলে আসছে আজিমগঞ্জ জংশনে। এইখানে 5 থেকে 6 মিনিট মতো স্টপেজ আছে আজিমগঞ্জ জংশনে। কাটোয়া জংশনের পর আজিমগঞ্জ জংশনে স্টপেজ। জঙ্গিপুর রোডে কোনো স্টপেজ নেই, ছিল সেটা তুলে দেওয়া হয়েছে, এবং ফারাক্কা জংশনেও কোনো স্টপেজ নেই। এই আজিমগঞ্জ জংশনের পরে একদম মালদা টাউনে স্টপেজ। তো এই রুট দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস সকলেই কিন্তু দুদিনের জন্য চললেও কিন্তু অনেকেই খুশি, অনেকেই কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেস দেখার জন্য আজিমগঞ্জ জংশনে এসে পৌঁছেছে। বন্ধুগণ, এই হচ্ছে সেই বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। ডাইভার্টের ট্রেন দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশনে, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যেই ঢুকছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে 2203 নিউ জলপাইগুড়ি যাওয়ার যে বন্দে ভারত এক্সপ্রেস, আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই আজিমগঞ্জ জংশনে এসে পৌঁছে গেল। তো আজিমগঞ্জ জংশনে এই প্রথম, শুধু আজিমগঞ্জ জংশনে নয়, কাটোয়া আজিমগঞ্জ রুটে এই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। তবে রেল জানিয়েছে যে হাওড়া আজিমগঞ্জ মিনি বন্দে ভারত, অর্থাৎ বন্দে ভারত মেট্রো চলবে, এবং সেটা 2024 যখন বন্দে ভারত মেট্রো সমস্ত শহরের সঙ্গে যুক্ত হবে, তখন এই হাওড়া থেকে আজিমগঞ্জ পর্যন্ত বন্দে ভারত মেট্রো রেগুলার চলার সম্ভাবনা আছে। তো বন্ধুগণ, এর আগে একবার আজিমগঞ্জ জংশনে জানতে এসেছিলাম ডাইভার্টেড ট্রেনগুলোর সময়সূচি সম্বন্ধে, তবে তারা সঠিক সময় বলতে পারেনি। এবং এখন আপনাদের জানাবো যে 8:50 কিন্তু সকাল 8:50 আজিমগঞ্জ জংশনে পৌঁছালো বন্দে ভারত এক্সপ্রেস। তো আজ 1 সেপ্টেম্বর ডাইভার্ট ছিল বন্দে ভারত এক্সপ্রেস, এবং আগামী দিনে 4 সেপ্টেম্বর আছে। তো আপনারা দেখতে পারেন এই রুট দিয়ে কিন্তু যাবে, 4 সেপ্টেম্বর কিন্তু আছে। তো 8:50 নাগাদ আজিমগঞ্জ জংশনে ঢুকছে, আপনারা এটা জেনে রাখুন। তো বন্ধুগণ, বন্দে ভারত এক্সপ্রেস এখানে 5 মিনিট স্টপেজ ছিল, 5 মিনিট পরেই কিন্তু ছেড়ে চলছে 8:55 কি 56 নাগাদ কিন্তু এখান থেকে আবার ছেড়ে চলছে বন্দে ভারত। বন্ধুগণ, এই ট্রেনটি এতই হাই স্পিড ট্রেন যে ছেড়ে চলার সঙ্গে সঙ্গে 30 সেকেন্ডের মধ্যে 50-এর আপে এবং 1 মিনিটের মধ্যে 100-এর উপরে কিন্তু এর স্পিড উঠে যায়। তো দেখতেই পেলেন যে আজিমগঞ্জ জংশন থেকে কত স্পিডে ছেড়ে চলে গেল। বন্ধুগণ, আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, হ্যাঁ, বর্তমান রামপুরহাট লাইনের মতোই কিন্তু এই রুটেও ঘন্টায় 130 কিমি গতিতে এই বন্দে ভারত এক্সপ্রেস চলছে। হ্যাঁ বন্ধুগণ, গুড নিউজ, এই রুট এখন 130 ঘন্টায় স্পিড, অর্থাৎ এই রুট কোনো দিক থেকেই এখন বর্তমানে পিছিয়ে নেই। আপনাদের জানিয়ে রাখি যে ডাইভার্টেড ট্রেন কাটোয়া জংশন, ব্যান্ডেল জংশন, আজিমগঞ্জ জংশনে মানে সঠিক সময়ে কোন টাইমে ঢুকবে সেটা বলতে পারবে না, তবে হাওড়া জংশন থেকে সঠিক সময়ে ছাড়বে, সঠিক সময়ে ঢুকবে মালদা টাউন, এনজিপি সমস্ত জায়গাতে কিন্তু সঠিক টাইমেই ঢুকবে। তো বন্ধুগণ, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুগণ, ভিডিওটি সকলকে শেয়ার করুন যে আমাদের এই রুট দিয়ে এই বন্দে ভারত এক্সপ্রেস এই প্রথম গেল, এবং এ বিষয়ে আপনারা কমেন্ট করে জানান।